নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শীঘ্রই করিমগঞ্জের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে। 15 ফেব্রুয়ারি থেকে চালু হতে চলেছে পেটেল নগর স্থিত 132 কেভির সাবস্টেশন। অসম মিজোরাম সীমান্ত বিবাদ নিয়ে বৈঠক, বৈঠকে উপস্থিত দুই রাজ্যের পুলিশ অধীক্ষক ও অন্যান্য আধিকারিকরা। নবগঠিত রাজনৈতিক দল অসম জাতীয় পরিষদের প্রথম সভা হাইলাকান্দির রবীন্দ্র ভবনে। এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ বিল সোনবিল নিয়ে উচ্ছ্বাস পর্যটক ও স্থানীয় মাঝিদের মধ্যে। এক অসহায় গৃহবধূকে ধর্ষণের অপচেষ্টা কুখ্যাত সিপিএম নেতা রুস্তম আলমের। পলাতক অভিযুক্ত তদন্ত নেমেছে মধুপুর থানার পুলিশ। করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনেই কালী পূজার আয়োজন ধর্মনগরের YNAC ক্লাবে। করিমগঞ্জ জেলার এক জ্বলন্ত সমস্যা হলো বিদ্যুৎ সমস্যা। নিত্যদিন বিদ্যুৎ পরিবহনের অব্যবস্থার জন্য করিমগঞ্জবাসীকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই বৈদ্যুতিক সমস্যার এক মূল কারণ হলো টাওয়ার লাইনের অভাব। করিমগঞ্জ জেলার পেটেল নগরে 132 কেভির সাবস্টেশন থাকলেও টাওয়ার লাইনের অভাবে তার কোনো ব্যবহার করা সম্ভব হচ্ছে না। জেলার এই গুরুতর সমস্যার বিষয়ে বুধবার করিমগঞ্জ জেলা উপায়ুক্তের কনফারেন্স হলে এক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা উপায়ুক্ত, আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানির চেয়ারম্যান বিপি পিপারসিনিয়া, ম্যানেজিং ডাইরেক্টর, উত্তর ও দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক ও জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ বিভাগীয় আধিকারিকরা। বৈঠকে চেয়ারম্যান পিপারসিনিয়া করিমগঞ্জবাসীকে আশ্বাস দিয়ে বলেন যে 2021-এর 15 ফেব্রুয়ারির মধ্যে 132 কেভির এই সাবস্টেশনটি চালু করা হবে এবং বিদ্যুতের সমস্যার সমাধান করা হবে। তিনি এ বিষয়ে করিমগঞ্জবাসীর কাছে সহযোগিতার আহ্বানও জানান। এবার দেখার বিষয় এই আশ্বাস 15 ফেব্রুয়ারিতে বাস্তবায়িত হয় নাকি আগের বিভিন্নবারের দেওয়া আশ্বাসের মতো শুধু মুখের কথা হয়েই থেকে যায়। माननीय मुख्यमंत्री जी ने हमें भेजा था करीमगंज की बिजली की समस्या का समाधान करने के लिए। यहाँ जो सब स्टेशन है ये पूरी तरह से कमीशन नहीं हो पाया, बहुत कारण है। राइट ऑफ वे जहाँ टावर बनाते हैं वहाँ लोग आपत्ति करते हैं, वो मेन कारण राइट ऑफ वे था। आज हमने यहाँ बात की है, यहाँ माननीय MLA सब आए थे, प्रोमिनेंट सब सिटीजन्स आए थे, सब ने मिल के ये आश्वासन दिया है कि वो हमें मदद करेंगे राइट ऑफ वे की समस्या का समाधान करने के लिए। और हमने जिन कॉन्ट्रैक्टर्स को काम दिया है वो भी यहाँ आए और सब ने ये मिलकर आश्वासन दिया है कि 15 फरवरी तक वो ये सब काम पूरा कर लेंगे। आपके माध्यम से मैं स्थानीय जनता को भी निवेदन करना चाहता हूँ कि हम काम करना चाहते हैं, हमने फंड सैंक्शन कर दिए, हमने कॉन्ट्रैक्टर लगा दिए, अब अगर हमें जनता का सहयोग मिलेगा तो कोई कारण नहीं कि हम ये काम 15 फरवरी तक ना करें। इसमें सबसे ज़्यादा ज़रूरी चीज़ जनता के सहयोग की। टावर बनाना पड़ेगा, टावर कहीं ना कहीं बनेगा, किसी न किसी की ज़मीन पे बनेगा, लेकिन अगर टावर नहीं बनेगा तो सब स्टेशन तक लाइन कैसे आएगी। तो मेरी आपके माध्यम से सबसे यही अपील है कि इसमें हमारा सहयोग करें और सबका सहयोग और आशीर्वाद रहा तो ये काम हम फरवरी तक पूरा कर। बिहार विधानसभा और उपनिर्वाचने बीजेपी जय जयकार। बिहारे NDA निरंकुश संख्यागरिष्ठता लाभ करे। चरम उत्तेजनार मध्य मंगलवार राते भोट गणनार फलाफल आसे। 246 विशिष्ट बिहार विधानसभा 125 टी आसन लाभ करे निरंकुश संख्यागरिष्ठता लाभ करे शासनाधिष्ठ NDA। NDA তথা বিজেপির জয় জয়কারে উৎফুল্লিত দেশবাসী, বিজেপির এই প্রদর্শনে উৎফুল্লিত বিজেপি কর্মীরা আতশবাজি ফুটিয়ে খুশি প্রকাশ করেন।
বিহার নির্বাচন তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই উপনির্বাচনে এবং বিহার সাধারণ নির্বাচনে, বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির যে সাফল্য হয়েছে এবং অ্যাবসোলিউট মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টি বিহারে যে সরকার গঠন করতে সক্ষম হয়েছে, এর আনন্দে আজকে করিমগঞ্জ সর মণ্ডল তথা করিমগঞ্জ যুব মোর্চা তথা করিমগঞ্জ জেলা বিজেপির তরফ থেকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি এবং আমরা সবাই এর আনন্দ উপভোগ করছি। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের মানুষ আবার বিশ্বাস প্রকট করেছে এবং ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে নরেন্দ্র মোদীজি নেতৃত্বে ভারতবর্ষ একটি জগৎসভার শ্রেষ্ঠ আসন নেবে। আর এই উদ্দেশ্যে সবাই ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে সমর্থন করেছেন এবং বিহারে আবারও সরকার গঠিত হয়েছে। আজকে আমরা আসামের জনগণ আমরা অপেক্ষায় আছি, একুশে যে নির্বাচন আসবে এই নির্বাচনে আমরা আসামে আবার আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার গড়ব। এবং আজকের দিনে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ভারতীয় জনতা পার্টির সরকারের ফলে ভারতবর্ষের যে উন্নয়ন প্রকল্প চালু হয়েছে, এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন লক্ষ্যে আমরা সবাই কাজ করে ভারতবর্ষকে আমরা একটি উন্নতির শিখরে নিয়ে পৌঁছাবো। এই কথাগুলি বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিগত বেশ কিছুদিন থেকে অসম মিজোরাম সীমান্তে ভূমি নিয়ে চলছে বিবাদ। মিজো পুলিশ ও মিজোবাসীরা জোর করে দখল করেছে অসমের জমি। এ নিয়ে তীব্র উত্তেজনার পরিবেশ বিরাজ করছে সীমান্ত এলাকায়। বিবাদিত এই ভূমির সমস্যা সমাধানের জন্য দুরাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে ক্রমশ বিভিন্ন বৈঠক চলছে। বুধবার পুনরায় অসম মিজোরাম সীমান্ত সমস্যা নিয়ে কাছাড় পুলিশ অধীক্ষক এবং মিজোরামের কলসিং পুলিশ অধীক্ষকের এক বৈঠক হয়। লাইলাপুর পুলিশ চৌকিতে দুরাজ্যের আধিকারিকদের এই বৈঠক আয়োজিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি। লাইলাপুর ট্রাক সংস্থার নেতারাও উপস্থিত ছিলেন এই বৈঠকে। উল্লেখ্য যে মিজোরাম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অসমের ভূমি দখলমুক্ত করার দাবি নিয়ে অসমের স্থানীয়রা মিজোরাম ভূমিকে বেশ কিছু ট্রাককে আটক করে রেখেছিল। পরে অবশ্য কাছাড় পুলিশ সেই ট্রাকগুলি ছেড়ে দেয়। সীমান্তের সর্বশেষ পরিস্থিতি নিয়ে হয় এই বৈঠকটি। এখনো পর্যন্ত অসমের 2 কিলোমিটার অংশ দখল করে আছে মিজোরাম। পানি নেই, খানা নেই, আগে গাড়ি নেই ছোড়না তো ড্রাইভার উতার দিয়ে ড্রাইভার উতার লেগে ব্যবস্থা কর। हमारा एसपी साहब ने कहा मिजोरम का डिमांड है, हम लोग का डीजल गाड़ी छोड़ दिया, ठीक है, गाड़ी का छोड़ दिया, हमारा काली गाड़ी छोड़ देगा बोला है, लेकिन अभी तक हमारा एक गाड़ी भी नहीं छोड़ा है। নবগঠিত রাজনৈতিক দল অসম জাতীয় পরিষদের প্রথম সভা মঙ্গলবার হাইলাকান্দি রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অসম জাতীয় পরিষদের মুখ্য আহ্বায়ক অজিত ফুকন। অজিত ফুকন সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, বিজেপি UDF সমানে সাম্প্রদায়িকতা এবং বিভেদের রাজনীতি করছে, আসামকে রক্ষা করতে হলে এই দলগুলিকে ত্যাগ করতে হবে। তিনি আরও বলেন, আগন্তুক দিনে অসম জাতীয় পরিষদের নেতৃত্বে আসামে এক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। হাইলাকান্দিবাসী জনতারে আমার সালাম আর নমস্কার। মই মনে মনে বই থাকি দেন, আর এটা সম্ভব নহয়। আমি বিজেপি সরকারখন উৎখাত করবলে গৈছো, আমি বড়দিনের আজমলর এই হাইলাকান্দির তিনটা সমষ্টি আমি দখল করবলে গৈছো, তারপর না আমি UDF-র লগত থাকিম, না বিজেপির লগত থাকিম, না কংগ্রেসের লগত থাকিম, আমি অসমৰ জনগণৰ লগত থাকিম। আর সেইটোৱে আঞ্চলিক এটা বাদ, স্বাভাবিকভাবে আমি জাতীয় পরিষদে অসমৰ আঞ্চলিক অন্যান্য দল যি আছে, বড়ো দল, কার্বি দল, ডিমাচা দল, আজি মিচিঙৰ দল, চাহ জনগোষ্ঠীর দল, অসমৰ বঙালীসকলে এটা দল খুলিছে, আর অসমৰ আৰু আঞ্চলিক দল আছে, সকলোর লগত নির্বাচনী বুজাবুজি করিম,
যাতে এটা সমষ্টিত যাতে এজনী ৰিজনেল পাৰ্টিৰ ব্যক্তি প্ৰাৰ্থী উঠে, জয় হ'ব পৰা ৰিজনেল পাৰ্টিৰ প্ৰাৰ্থী উঠে, সেইটো আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিম। আজি অসমত দুৰ্বল চৰকাৰ হৈ থকাৰ কাৰণে আজি মিজোৰামে অসমৰ মাটি দখল কৰিছে। 21ত সবল চৰকাৰ আহিব, অসমৰ জনগণৰ চৰকাৰ আহিব, তেতিয়া কিন্তু মিজোৰামে অসমৰ মাটি দখল কৰাৰ সুযোগ সুবিধা আমি কিন্তু নিদিম। চাওক, আজি মিজোৰাম হওক মণিপুৰ হওক, এই চৰকাৰবিলাক নেডাৰ সদস্য, আৰু নেডাৰ মূল কনভেনৰজন হিমন্ত বিশ্ব শৰ্মা। গতিকে হিমন্ত বিশ্ব শৰ্মা নেডাৰ কনভেনৰ হিচাপে তেওঁৰ দায়িত্ব আছে, আৰু এই দায়িত্বটো তেওঁ পালন কৰা নাই। তেওঁ দায়িত্ব আছিলে, তেওঁ পালন কৰিব লাগিছিল যে নেডাৰ সদস্য ৰাজ্যবিলাকত যাতে কোনেও সংঘৰ্ষ সীমা সংঘৰ্ষ নহয়। আৰু স্বাভাৱিকভাৱে ইয়াৰ দুখটো হিমন্ত বিশ্ব শৰ্মালৈ যাব, দুখটো এই ৰাজ্যবিলাকৰ মুখ্যমন্ত্ৰীলৈ যাব, সৰ্বানন্দ সোণোৱাললৈ যাব, মিজোৰামৰ মুখ্যমন্ত্ৰীলৈ একেই কথাটো যাব। গতিকে এওঁলোক সকলো দায়ী। সন্মিলনে উচ্ছ্বাসিত পর্যটক সহ স্থানীয় মাঝিরাও। এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ বিল বলে পরিচিত আসামের করিমগঞ্জ জেলার সন্মিল। এই বিলে বৃষ্টির মরশুমে মাছ চাষ ও শুকনো মরশুমে বোরো ধানের চাষ হয়, তাই স্থানীয়দের কাছে বিলটির গুরুত্ব অপরিসীম। বহুকাল ধরে এলাকাবাসীরা সন্মিলকে নিজের মাতৃরূপে মর্যাদা দিয়ে আসছেন। বৃষ্টির সময়ে বিলে পরিপূর্ণ টইটুম্বুর জল ও প্রাকৃতিক পরিবেশ দেখতে ভিড় জমান স্থানীয় সহ দূর দূরান্তের পর্যটকরা, ফলে সন্মিল এক আকর্ষণীয় পর্যটন স্থল। এখানে বর্ষার মরশুমে ঘুরতে গেলে রং বেরঙের মোটর চালিত নৌকা করে পর্যটকরা পুরো সন্মিল ঘুরে দেখেন। কালীবাড়ি ঘাট থেকে দেবদার ঘাট পর্যন্ত মাঝিরা প্রতি ঘন্টা 500 টাকা করে ভাড়া নিয়ে থাকেন। পুরো সন্মিলটি নৌকা যোগে ঘুরতে সময় লাগে প্রায় 10 ঘন্টা। এছাড়াও সন্মিলের মধ্যে রয়েছে নয়ন ভোলা আমবাগান, একসাথে দেবদার ঘাটে রয়েছে দেবদেবীর বিভিন্ন পৌরাণিক মন্দির সহ পার্ক ও ঝুলন ওয়েটিং সেট। ফলে সন্মিল নিয়ে একদিকে যেমন উচ্ছ্বাসিত পর্যটকরা, অন্যদিকে স্থানীয়দের পাশাপাশি মাঝিরাও খুশি। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। কি করেন আপনি? নৌকা চালাই, এটা তো জায়গা বুঝিয়ে রানিং বুঝিয়া। ঠিক আছে, তো আমরা বেশি নিচ্ছি না। কিছুক্ষণ আপনি কমই নিচ্ছি আমরা, 700 টাকা 800 টাকা 900 1000 টাকা তো নেই ঘন্টা প্রতি। হ্যাঁ, ঘন্টা প্রতি। আচ্ছা, সন্মিলের আর কি কি সমস্যা আছে আপনাদের মতে যে সরকার? সন্মিলে আমাদের কোনো সমস্যা নাই। না, আমরা তো সন্মিল চলতে পারতেছি এমনি। আচ্ছা, চাউনি যে আছে তো আমরা 1000 টাকা তো নেই তো। আমরা নৌকা চালাই নেই, এটা তো না চালাই নেই না তো, চালাই যখন একজনের কাছে লই। সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, যদিও তার অশ্লীলতায় সম্মতি না জানানোর জন্য সে গৃহবধূকে গলায়, হাতে এবং মাথায় বেধড়ক আঘাত করে তাকে প্রাণে মারার হুমকিও দেয় সেই সিপিএম নেতা। সঙ্গে তার গলা থেকে এক ভরি ওজনের সোনার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে মঙ্গলবার রাত 11টায় মধুপুর থানায় অভিযুক্ত সিপিএম নেতা রুস্তম আলমের বিরুদ্ধে বিভিন্ন ধারার মামলা করা হয়। তারপরই তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনার বিবরণে জানা যায়, কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন কৈয়াডেপা এলাকার 7 নং ওয়ার্ডের 4 নং বুথের 2 সন্তানের জননী গৃহবধূ সন্ধ্যা 7টা নাগাদ নিজ বাড়ি থেকে একটু দূরে গিয়ে তার একটি গরু খুঁজতে যায়। কিন্তু সে সময় গরুটি না পেয়ে নিজ বাড়িতে ফিরে আসার সময় অন্ধকারে সেই গৃহবধূকে ঝাপটে ধরে ওই এলাকার সিপিএম এর যাদ্রেল নেতা। কুখ্যাত পাচারকারী খুনি বর্তমানে তার সম্পর্কে থানায় খুনের অভিযুক্ত মামলাও রয়েছে। সেই অভিযুক্ত রুস্তম আলম মহিলাকে অন্ধকারে ঝাপটে ধরে ফেলে মাথায় প্রচন্ড আঘাত করে। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। আমি এদিকে গরু লেগে গেছিলাম, যাওয়ার পরে আওয়ার পথে রুস্তম আলম নেতা, আগের সিপিএম এর নেতা ছিল, হে আমার এদিকে রাস্তার ভিতরে পালাইয়া দুর্দস্ত করিয়া ইয়া করছিল, আমার মায়েরা ধরিয়া
তারপরে ইয়া করছে টানা হাসরা করে নিতে লইছিল, আবার আমার মায়েরা ইয়া করছে, তারপরে আমার সব মানুষ আয়ে আমি চিল্লা পাল্লা করানোর পরে আমার উদ্ধার করে অনেক কিছু করানোর চেষ্টা করছে, আমি ইয়া চিল্লা পাল্লা করছি আর ইয়া করতে পারছে না। আপনি দেখি কি নিছি, আমার আমার কানের জিনিস নিচ্ছে, গলার হার আসলো একটা, সবসময় আমি পরি এই জিনিস, আমার বাবার বাড়ি থেকে দিছিল, আমার হাতের ভিতরে ফিডার দিছে, কোমরও ফিডা দিছে, মাথার ভিতরেও ফুলা রয়েছে, মাথা তো ফিডা দিছে, তারপরে হাতের ভিতরে পায়ের ভিতরে ফিডা করছে। মারার কারণটা কি? আমার লোকে খারাপ কাজ করানোর উদ্দেশ্য নিয়ে এসে রে আমার মারছে। ফিরে আসছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। তোড় দেনি চাহিয়ে ও দিবারে জো হাম মে দরারে পেদা করে और मजबूत दीवारों के लिए सिर्फ अंबुजा सीमेंट। अंबुजा सीमेंटर निर्भरजोग्य प्रतिष्ठान जे एन जे एंटरप्राइज। अंबुजा सीमेंटर जन्य आज ही जोगाजोग करुन करीमगंज जे एन जे एंटरप्राइज एलेंगजुड़ी मोबारकपुर बीएसएफ कैम्पर विपरीते। दूरभाष 07605006245 Rabindranath Tagore University, formerly known as ISECT University, the pioneers in skill development with focus on creating industry-ready professionals. Join India's premier skill-based university, Rabindranath Tagore University. হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03-843-273151, মোবাইল নম্বর 7086376822, 9401132529। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 99577-09784। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না, সরকার ও প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে। সর্বদা সাবান দিয়ে বারবার হাত ধুবেন, অতি আবশ্যক না হলে ঘর থেকে বেরোবেন না, সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন, শারীরিক অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। করিমগঞ্জ জেলা প্রশাসন দ্বারা জনস্বার্থে প্রচারিত। আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্যনতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর সেলিং, ফল সেলিং ইত্যাদি।
অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবে সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রুগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। এবার ধর্মনগরের YMSC ক্লাবের উদ্যোক্তারা কালীপূজা আয়োজন করছেন। ধর্মনগর মহকুমার BBI ময়দানে মণ্ডপ তৈরি হচ্ছে। যেহেতু সরকারি নির্দেশিকা রয়েছে যে মণ্ডপ উন্মুক্ত রাখতে হবে, তাই ক্লাব উদ্যোক্তারা এবারে মণ্ডপ সেইভাবেই তৈরি করাচ্ছেন। মণ্ডপ তৈরি করছে ত্রিপুরা রাজ্যের আগরতলার শিল্পীরা এবং প্রতিমা শিল্পী রয়েছেন স্থানীয়। তাদের এবারের পুজো বাজেট মোট 4 লক্ষ টাকা। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। কালী পুজো করছি আর সরকারের বিধিনিষেধ মেনে, যেহেতু কোভিড-19 সরকারের বিধিনিষেধ মেনে আমরা পুজো করছি। আর আমাদের পুজো প্যান্ডেল পুরো উন্মুক্ত থাকবে। আর আমরা এই বছরে কোভিড-19 জন্য আমরা স্যানিটাইজেশনের ব্যবস্থা রেখেছি। আর যারা মাস্ক পরে আসবে না, ওদেরকে আমরা মাস্ক দেবো। আর এছাড়া আমরা ক্লাবের মধ্যে ব্লাড ডোনেশন ক্যাম্প করবো, আর গরিব দুস্থদেরকে আমরা বস্ত্র বিতরণ করবো। এটা ক্লাবের মধ্যেই হবে। আর প্রসাদের ব্যবস্থা তো আছেই জনসাধারণের জন্য, ওরা এসে এখান থেকে গ্রহণ। আমাদের এইবার পুজো যেহেতু কোভিড-19, তাই বাজেট অনেক কমিয়ে 4 লক্ষ টাকার বাজেট ধার্য করা হয়েছে। আর আমরা কোনো চাঁদা টাদা কালেকশন করছি না, আমরা সব মেম্বারশিপ দিয়েই আমরা পুজো করব। আচ্ছা, আপনাদের মানে মণ্ডপ তৈরি করছে যিনি? আমাদের মণ্ডপ আগরতলা থেকে মণ্ডপ তৈরি করছে আগরতলারই শিল্পী, আর মূর্তি তৈরি করছে কালিদাস আচার্যজি, স্থানীয় শিল্পী।
আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।